নমস্কার, আমি সোমা দে। মিসেস দেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে পুরী থেকে জগন্নাথের, বলরদেবের আর সুভদ্রা মায়ের সোনাবেশ হয়েছে আজকে, সেই সোনাবেশের ভিডিও এবং বিভিন্ন রকমের ছবি দেখাচ্ছি আপনাদের। দেখতে থাকুন, জগন্নাথের আরতি হচ্ছে, এখনও সোনাবেশ শুরু হয়নি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে একাদশী, এই একাদশীর দিনেই জগন্নাথের সোনাবেশ হয়। প্রতি বছর তিনটে রথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে বড়দাণ্ডতে। রথ যে জায়গায় দাঁড়ায় সেই জায়গাটা হচ্ছে বড়দাণ্ড। দ্বিতীয়াতে রথ হয়, আর আট দিনের মাথায় ঠাকুর ফিরে আসেন, মানে সেদিন দশমী। যেদিন ফিরে এসে দাঁড়ান তার পরের দিন একাদশী থাকে। আজ স্বয়ং একাদশী, আজকে তাই সোনাবেশ হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই একাদশীর দিন মন্দিরের একদম চূড়ায় প্রদীপ জ্বালানো হয়। এত হাওয়া সত্ত্বেও এই প্রদীপ কিন্তু নেভে না। এটা বলদেবের মাথার মুকুট, দেখুন কত বড় মুকুট। মন মন সোনার গয়না সব পরবেন আজকে ঠাকুরেরা। বলদেবের শ্রীচরণ, এই যে হাত দেখুন, বলদেবের হাতের অস্ত্র, হাল, লাঙ্গল সব এগুলো বলদেবের হাতে থাকে। বলদেবের চরণ, হাত দেখতে পাচ্ছেন। এটা সুভদ্রা মায়ের মাথার মুকুট, কানের দুল। আর এই যে এইটা এত বড় জগন্নাথের মাথার মুকুট, এটা দেখতে পাচ্ছেন কতজন মিলে ধরতে পারছে না, এত ভারী। আর এই যে জগন্নাথের শ্রী চরণ দেখুন, সোনার, সমস্ত সোনার, হাত, চরণ, এই যে সুদর্শন চক্র, শঙ্খ, সমস্ত কিছু সোনার, এইসব দিয়ে জগন্নাথকে সাজানো হচ্ছে। দেখুন জগন্নাথ সাজানো হয়ে গেছে, দেখুন এক হাতে সুদর্শন চক্র, এক হাতে শঙ্খ, আর এই যে জগন্নাথের সোনার চরণ সামনে দেওয়া রয়েছে, আর মাথার মুকুট, গলায় কত সোনার হার সমস্ত পরানো রয়েছে। আপনারা জগন্নাথের শ্রীচরণ দর্শন করুন, সুভদ্রা মায়ের সোনাবেশ দর্শন করুন। সুভদ্রা মায়ের পাশেই সুদর্শন দেব আছেন, দেখা যাচ্ছে না, খুব অস্পষ্ট দেখা যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে না, ভীষণ কাঁপছে, ভীষণ ভিড়। তারই মধ্যে কোনো রকমের আপনাদের জন্য ভিডিও করেছি, একটু দেখুন। আর এই যে বলদেবের সোনাবেশ দর্শন করুন, দেখুন কত সুন্দর। এই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, তিনটে রথের উপরে সোনাবেশ ঠাকুর দর্শন করালাম আপনাদের। এখানে অসম্ভব ভিড়, একভাবে লোক যাচ্ছে, সে আর একদিকে ঘুরে আসতে পারছে না, অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এত ভিড় এখানে। দেখুন এই যে পাশেই মন্দির, মন্দিরের পাশেই বড়দাণ্ড, বড়দাণ্ডতে তিনটে রথ দাঁড়িয়ে রয়েছে। তিনটে রথের ওপরেই ভগবানের সোনাবেশ দর্শন করালাম। রথে ঠাকুরের এই বেশ দেখলে তার পুনর্জন্ম হয় না, এরকমই রীতি প্রচলিত আছে। আগামীকাল এই রথের উপরে অধরপনা অনুষ্ঠান হবে, সেটাও দেখাবো আপনাদের। দেখতে থাকুন কত রকমের এখানকার রিচুয়ালস, সমস্ত কিছুই দর্শন করাবো, দেখতে থাকুন। পরবর্তী ভিডিওতে সেগুলো পোস্ট করব। ঠাকুরের এই হাত, এই যে হাতে সমস্ত অস্ত্র, যত সোনার গয়না সমস্ত কিন্তু এগুলো সোনার, শ্রীচরণগুলো সম্পূর্ণ সোনার। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মা লিখবেন কমেন্টে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সকলের সাথে শেয়ার করবেন। নমস্কার।